কিরে, তোদের যে এত সব জামা কাপড় এনে দিলাম, পোশাক এনে দিলাম, তোদের পছন্দ হয়েছে? এবারের কালারগুলো যা হয়েছে না বাপি, একদম ফাটাফাটি। বাহ, আর তোরগুলো? আচ্ছা বাপি, আমি কি তোমাকে কোনোদিন বলেছি আমার এটা পছন্দ নয়, ওটা পছন্দ নয়? না না, তা বলিসনি, কিন্তু মানে বলবি তো যে ভালো লেগেছে কিনা, তাহলে তো আমার একটু ভালো লাগে। সত্যি বলছি বাপি, এবারে পোশাকগুলো খুব পছন্দ হয়েছে। জানো তো বাপি, দিদি না দুটো ছেলেকে কাজের জন্য বাড়িতে রেখেছে, তারা যে চোর না ডাকাত কে জানে। তোর না মানুষকে সন্দেহ করাই হলো একমাত্র কাজ। শোন, ওরা যদি চোর ডাকাত হতো তাহলে ঘর সাবাই করে কবেই পালিয়ে যেত। ওরা খুব ভালো। ভালো না চাই, বড়টা তো হাবাগোবা আর ছোটটা হচ্ছে এক নম্বরের তিলে খচ্ছর, পেটে পেটে শয়তানি বুদ্ধি আর কুবুদ্ধিতে ভরা। ও, তা সে দুই মহাপুরুষ কোথায়? আমরা এখানে স্যার। তাজ্জব ব্যাপার, এরে এইখানে ঘাপটি মেরে পড়ে রয়েছে আর আমার টের পাই নি। এই এই এই, ওঠো 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 ওঠো। বড় ম্যাডাম বলেছিলেন আপনি খুব ভালো মানুষ, আমিও বলছি সত্যি আপনি না খুব ভালো, আর এই বড় ম্যাডাম আপনার মতোই খুব ভালো। ও, আর আমি বুঝি খারাপ? নাই রে, খারাপ বললে একটু বেশি বলা হয়ে যাবে। আপনি হচ্ছেন ওই মূর্ছে পড়া ভাঙা সাইকেলের মতো, চলার ক্ষমতা নেই, শুধু ঝনঝন করে আওয়াজ করে। আমার যদি কেউ হতেন না, কান পট্টি একদম চড়িয়ে লাল করে দিতাম। নির্ভয়ে মুখের উপর সত্যি কথা বলতে পারে, আমি তাদের স্যালুট করি। গড ব্লেস ইউ মাই চিলড্রেন, গড ব্লেস ইউ। কেমন দিল দেখেছিস তো দিদি, বাপির কাছে কাজের লোকেরাই বড় হয়ে গেল। আমি কি করব বল, তোর জন্য তো একটাও কাজের লোক তিন দিনের বেশি বাড়িতে টেকে না। দেখ এরাও টেকে কিনা। এই চলো, তোমরা ব্রেকফাস্ট করবে, এসো। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ চল চল। হ্যাঁ চল, যাও। এবার গেল গিয়ে। নাও এই খাবারটা খেয়ে নাও, দুজনেই খাও, খেয়ে নাও। চারটে শুকনো মুড়ি আর কাঁঠালের বিচির মতো এইটুকু, এইটুকু একটা মিষ্টি, শুনুন এটা নিয়ে গিয়ে আপনারা গিলুন, এসব মুড়ি চেবানোর অভ্যেস আমার নেই। তোমরা লোকের বাড়িতে কাজ করতে এসেছো, বাড়ির চাকর বাকরদের মুড়ি দেব না তো কি রাজভোগের হাড়ি দেব? খেলে খাও নালে শুকিয়ে মরো। ছি আলপনা, মানুষকে এইভাবে বলতে নেই, তুই না শোন না, খেয়ে নে এখন থেকে না, আমাদের এগুলোই অভ্যাস করতে হবে। বললাম তো খাবো না, তোমার খাওয়ারই চলে, তুমি খাও। আর শোনো, আমাকে একদম বিরক্ত করবে না। আবার তেজ দেখানো হচ্ছে, চল দিদি। খিদে পেলে এটা তো মুড়ি চিরতা জল ও ঢক ঢক করে গিলে নেবে। আমি যেন ওনার বউ, আমাকে রক দেখানো হচ্ছে, অত রাগ আমি হজম করতে পারবো না। তুই থাম না, লক্ষ্মী ভাই আমার রাগ করে না, খাবারটা খেয়ে নাও, নাও খাও। এই আলপনা চল চল, তুই আয়। খেয়ে নে ভাইপো, আমরা এখন কানা কুকুর, ফ্যানেই সন্তুষ্ট থাকতে হবে। নে খেয়ে নে। চা খাবেন মা? হ্যাঁ চা। আর চা, ছেলে দুটো যে কোথাও উধাও হয়ে গেল, কোনো খবর পাচ্ছি না। এবার মনে হচ্ছে চয়ন বাবুর ওই 20 লাখ টাকা ফেরত দিতে হবে। না, একেবারে চোখের দেখাও দেখতে পেলাম না। বললো ছেলে দুটো বাইরে গেছে, এরকম না দেখে শুনে
20 লাখ টাকা চেক কেটে দিয়ে চলে এলাম। তারা ফিরলো কিনা তাও তো বুঝতে পারছি না, একটা ফোনও তো করলো না, এতদিন কেটে গেল, একটা ফোন তো করা উচিত না? আমি দেখি নিজেই ফোন করে দেখি। ফোন দেখলে, বলতে না বলতে ফোন এসে গেল। এবার আমি, হ্যাঁ গো, চয়নবাবু যদি জিজ্ঞাসা করে ছেলে দুটো কোথায়, আমি কি বলবো? লাইনটা কেটে যাবে। হ্যালো, আমি চয়ন মুখার্জি বলছি। ও চয়নবাবু, নমস্কার নমস্কার, কেমন আছেন? আমি তো ভালো আছি, আপনারা ভালো আছেন? আমি ওই ঈশ্বরের কৃপায় চলে যাচ্ছে আর কি। আচ্ছা, মেয়ে দুটো কেমন আছে? মেয়েরা ভালোই আছে। আচ্ছা, আপনার ছেলেদের কি খবর, তারা কি ফিরেছে? না, এখনো ফেরেনি, ফিরতে একটু দেরি হবে। মানে এখনো ফেরেনি? না, ওরা মানে একটু কাজে বাইরে গেছে। তো বাইরে গেছে মানে কত দূরে গেছে যে ফিরতে দেরি হবে? একটু ধরুন, কোথায় গেছে বলো তো, কোথায় গেছে বলবো? হ্যালো, বলুন। প্লেনে করে ওয়াশিংটন গেছে। হ্যাঁ ঠিক বলেছো, অনেক দূরে গেছে, এটা বললেই হবে। হ্যালো, শুনুন না, ওরা তো অনেক দূরে গেছে, মানে প্লেনে করে না, ক্যানিং গেছে। হ্যাঁ, কি বললেন? এরোপ্লেনে করে? ক্যানিং 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 না ক্যানিং না ওয়াশিংটন ওয়াশিংটন ও ওই ওয়াশিংটন গেছে ব্যবসার কাজে। ও তাই, বলুন, ওয়াশিংটন গেছে ব্যবসার কাজে? হ্যাঁ, তাহলে তো অবশ্য ফিরতে দেরি হবে। ঠিক আছে, আমাকে শুধু ফিরলে একটু জানাবেন, বুঝলেন? হ্যাঁ নিশ্চয়ই জানাবো। হ্যাঁ তাহলে রাখি, নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। নিবংশের বেটারা, একবার তোরা বাড়িতে আয়, তোদের মাটিতে ফেলে মুখের ওপরে ক্যাঁত ক্যাঁত করে যদি 7টা লাথি না মেরেছি, তবে আমার নাম সরোজিনী চ্যাটার্জি নয়, তোমাকে আমি বলে রাখছি। দেখো, মেরে ওদের মুখ আমি গুড়িয়ে দেবো। হতভাগারা, আর মাস একেবারে জ্বালিয়ে দিলে। যে আলোড়ি খেলায় মাতা।
চিমসেটার গর্দানে একটা কোপ মারবো, সালা বলে কিনা আমাকে আমাকে জুতো পেটা করবে। হ্যাঁ, এই মেয়েটাকে, এই মেয়েটাকে যদি ঘায়েল করতে না পারি তাহলে আমার নাম নেপাল চাটুজ্জে নয়। আস্তে আস্তে ভাইপো, তুই কর, আমি যাই, কর। হ্যাঁ কর। দিদি আসবো? হ্যাঁ আয় আয় আয়। কিরে তোরা, কি খবর বল? জানো তো দিদি, ভাইয়ের হার্ট অপারেশন হবে, তাই মা তোমার কাছে পাঠালো। জানো তো আন্টি, সবাই বলছে আমি নাকি মরে যাব। ছি সোনা, ওরম বলতে নেই সোনা। আর শোন, তোর মাকে গিয়ে বলিস ওর অপারেশনে যত টাকা লাগে সব আমি দেব, কেমন? ঠিক আছে। কিরে খুশি তো? হ্যাঁ। ঠিক আছে দিদি, তুমি অনেক সুখী হবে। থাক 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 থাক, যা তোরা বাড়ি চলে যা। সত্যি বড় ম্যাডামের মনে কি দয়া। ভাইপো, শেষ পর্যন্ত লোকের বাড়ি ঝাড়ুও দিতে হলো, এভাবে যে কতদিন চলবে কে জানে। কেন যে ওই সিনেমার পকেটা মাথায় ঢুকলো কে জানে। সিনেমা এখন পিছন দিয়ে বেড়াচ্ছে। বাবারে, কিসের এত দুর্গন্ধ বেরোচ্ছে? কিসের আবার? ওই যে উনি ছোট্ট করে একটা টিয়ার গ্যাসের সিল ফাটালেন। এগুলো ভালো করে কাচবে, ধরো। হ্যাঁ দিন দিন। হ্যাঁ বাবা, শক্তি কর। আর এই যে তুমি যাও টয়লেটে, আর ভালো করে পেটটা পরিষ্কার করে। সি কি নোংরা রে বাবা, আরে এই সরো। হুম হুম
এই যে কি ব্যাপার, সে বাবু কোথায়? কোথায় আবার দেখেন গে, ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে বসে বসে বাবু পেপার পড়ছে। ও, তা তোমরা যে বলেছিলে পড়াশোনা করনি। হ্যাঁ হ্যাঁ, করিনি তো, করিনি। ও, পড়নি? তাহলে পেপারটাও কি করে পড়ছে? না মানে প্র্যাকটিস, না না ওই মানে ওই বানান করে পড়ছে হয়তো। বানান করে পড়াচ্ছি? দিদি তুই এখানে দাঁড়া তো, আমি ওকে কান ধরে টানতে টানতে এখানে নিয়ে আসছি। কাকার মতন গলা করে বলতে হবে। কিরে, পেপারটা নিয়ে কি এত পড়ছিস? পাত্রপাত্রীর বিজ্ঞাপন দেখছিস নাকি? পাত্রপাত্রীর বিজ্ঞাপন দেখে আর কি হবে, পাত্রে তো পেয়ে গেছি, শুধু ফুলসজ্জাটা বাকি। তা পাত্রীটা কে? পাত্রীটা কি ঢাকার মতো প্রশ্ন করো না তো, যেন জানে না। আরে আমি যাকে ভালোবাসি সে। এবার হয়েছে, যাও তো যাও গাছে গিয়ে জল দাও, নইলে আলু ম্যাম সাহেব এসে তরাং বরাং করে লাভ হবে। হ্যাঁ, এই মালটা কাকার গলা করে কথা বলছে? পেপারটা দেখে চেষ্টা করছি যাতে চোখের ঝাপসা ভাবটা একটু ফিরে আসে, তা নয় ইয়ে করছে। যাও তো ওই গাছে গিয়ে জল দাও গে, যাও, ভাল লাগে না। না ভগবান, চোখের মাথাটা কেন যে খেলে। দরজাটা কোথায়? দরজা এই যে আমরা একটু বেরোচ্ছি, হ্যাঁ ফিরতে একটু দেরি হবে, তোমরা খেয়ে নিও কেমন? আপনারা খেয়ে গেলেন না? না না না, আমরা বাইরে খেয়ে নেব, আসি। হ্যাঁ ঠিক আছে। কাকা কি হয়েছে? বলছি অনেকদিন গান গাওয়া হয়নি, ইয়ে ওই হারমোনিয়াম আর তবলাটা আনো না, গলাটা একটু দেখি ঠিক আছে নাকি। ওরা যদি এসে পড়ে তাহলে কিন্তু কেলোর কীর্তি হয়ে যাবে। আরে বাবা, ওরা বলে গেল না যে ফিরতে দেরি হবে? আরে তুমি নিয়ে আসো না, মা সরস্বতীর নাম নিয়ে দু লাইন একটু গেয়ে দেখি। হ্যাঁ যাও, নিয়ে এসো।